Dear learning aspirant friends, today I am going to analyze I want to drive a car. Aaj ami I want to drive a car golpoti alochona korte cholechi. Tumara prothome keywords guli bhalo kore dekhe nebe tarpor ami main golpoti ke bangla bhashay shongkhipto bhabe bujhiye debo. Asha kori tomader bhalo lagbe. Jodi tumara video pochondo koro tahole ei channel ke subscribe korte motei bhulben na. এবং সাবস্ক্রাইব করে তোমরা নিজের বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? প্রথমে কিওয়ার্ডসগুলি এখানে আমি তোমাদের সামনে ডিসপ্লে করছি স্ক্রিনে। আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার গল্পের প্রাইমারি ক্যারেক্টার হচ্ছে মুকেশ। মুকেশ ভবিষ্যতে মোটর মেকানিক বনতে চায়। মুকেশকে যখন জিজ্ঞাসা করা হয় লেখিকা কর্তৃক, তখন বলে সে লেখিকার চোখে চোখ রেখে বলে যে আমি একটি কার চালাতে চাই। কিন্তু মুকেশের বাড়ি ছিল ফিরোজাবাদ নামক এক ছোট্ট এলাকায়। ওই ফিরোজাবাদের লোকরা ছিল একমাত্র চুড়ি বা বালা বানানোর কাজে লিপ্ত। ব্যাঙ্গেলস মেকিং ছিল তাদের একমাত্র প্রফেশন। যে ব্যাঙ্গেল মেকিং ইন্ডাস্ট্রিকে এখানে গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি বলা হয়েছে, খুব নাম করেছিল ভারতবর্ষের মধ্যে ফিরোজাবাদের ব্যাঙ্গেল বা বালা। কিন্তু যদি তাদের পরিবারের অবস্থা দেখা যায়, সবই লিপ্ত থাকত এমন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে, যে ঘরের মধ্যে তারা সবাই মিলে একত্রে ওয়েল্ডিংয়ের কাজ করত, গ্লাসের কাজ করত, কিন্তু ওই কাজ ছিল ছোট ছোট শিশুদের পক্ষে খুবই হানিকর। কিন্তু এই অবস্থা এবং যে ছোট্ট শিশুদেরকে দিয়ে কাজ করানো ইলিগ্যাল বা আইনত অপরাধ, তা এখানের কেউ জানতো না। ছোট ছোট শিশুরা অনেকেই হাই টেম্পারেচার অর্থাৎ খুবই উত্তপ্ত পরিবেশে, উত্তপ্ত আবহাওয়ায় কাজ করত, উত্তপ্ত রুমের ভিতরে কাজ করত, নোংরা আবর্জনাময় পরিবেশে কাজ করত। ওখানে প্রায় 20,000 শিশু ওই কাজে লিপ্ত ছিল। মুকেশের পরিবার ছিল খুবই দারিদ্রময় পরিবার। পরিবারের তথা এই ফিরোজাবাদ অঞ্চলের সবাই, প্রায় 20,000 শিশু লিপ্ত ছিল অ্যাঙ্গেল মেকিংয়ের কাজে। শিশুদের পক্ষে এত নোংরা পরিবেশে, এত হাই টেম্পারেচার, এত উষ্ণতার মধ্যে কাজ করা যে কতটুকু স্বাস্থ্যের পক্ষে হানিকর, তা তাহারা জানতো না। তখন ধীরে ধীরে করে লেখিকা প্রবেশ করেছিলেন, অর্থাৎ এই গল্পের মধ্যে লেখিকা এই ছোট্ট শিশু মুকেশের সঙ্গে তার বাড়িতে যাচ্ছিলেন। আমি গল্পটিকে সংক্ষিপ্তভাবে তোমাদের বলার চেষ্টা করছি, তাই হতে পারে কিছু পয়েন্ট লাইন বাই লাইন আমি বলতে পারবো না। তাদের ঘরের অবস্থা ছিল খুবই নোংরা। তাদের ঘর ছিল মাটি দিয়ে তৈরি, কুটির ছিল। তাদের মধ্যে না ছিল কোনো প্রপার ব্যবস্থা, কোনো প্রপার সিস্টেম, কোনো কিছু ছিল না। তাদের উইন্ডো ডোর এগুলো ছিল একদম আনাচে কানাচের মতো বানানো। তাদের ঘরে দরজা বাঁশের বানানো ছিল। তাদের যে মানুষ থাকতো, একদিকে থাকতো পশু, একদিকে থাকতো লোক, অর্থাৎ মানুষ এবং জীবজন্তু একসাথে মিলে তারা থাকতো, কারণ তাদেরকে জীবজন্তুকে আলাদা করে রাখার কোনো ব্যবস্থা ছিল না। এত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা থাকতো। আর এখানে মুকেশের পরিবারের কথা বলা হয়েছে। মুকেশের পরিবারের মধ্যে মুকেশের যে বড় ভাই ছিল, মুকেশের বড় ভাইয়ের এক পত্নী ছিল। ওই পত্নী মুখে ঘুমটা পরে বা পর্দা পরে মুখ ঢেকে এসেছিল তাদের সামনে, মুকেশ এবং লেখিকার সামনে। তখন ওখানের যে মহিলা, ফিরোজাবাদের মহিলাদের কাজ ছিল শুধুমাত্র পুরুষদের সেবা যত্ন করা, পরিবারের বড়দের সম্মান করা। তখন তারা কিভাবে পরিবারের বড়দের সম্মান করত? তাদের সামনে যদি বড় কেউ আসতো, অথবা কোনো যদি তাদের স্বামী বা অন্য কেউ আসতো, তাহলে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গিয়ে ঘুমটা দিয়ে মুখ ঢেকে দাঁড়াতো। এটা ছিল তাদের ট্র্যাডিশন, এটা ছিল তাদের কালচার, এবং এটাকে তারা বড়দের প্রতি এক রেসপেক্ট বলে অভিহিত করত। এবার মুকেশের
ঠাকুমা ওখানে ছিলেন মুকেশের ঠাকুমার মতে যে বেঙ্গল মেকিংই তাহাদের একমাত্র কর্ম ইট ইজ হিজ কারম হিজ ডেস্টিনি উনি বেঙ্গল মেকিংকে বালা বানানোকে তার কর্মে লেখা এরকম বলে অভিহিত করাচ্ছিলেন তারা এরকম পরিবেশে জন্মগ্রহণ করেছে তাদের বংশে শুধুমাত্র বেঙ্গল মেকিং করেছে তাহলে তারা আর কি আলাদা কাজ করবে তারা কোনো আলাদা কাজ করতে পারবে না তারা বেঙ্গল মেকিং এর পরিবারে জন্মগ্রহণ করেছে অর্থাৎ তাহাদেরকেও এই কাজটিকে করতে হবে এটি তাহাদের ভাগ্য এটি তাহাদের ফেট এটি ছিল মুকেশের ঠাকুমার কথা তারা বিভিন্ন রং বেরঙ্গা বেঙ্গল রং বেরঙ্গা চুড়ি বানাতো সানি গোল্ড একদম সোনার মতো স্বর্ণিম বর্ণের ছিল সবুজ বর্ণের ছিল নীল রঙের ছিল এরকম বিভিন্ন রং রং বেরঙ্গা তারা চুড়ি বানাতো আর এই চুড়িগুলিকে বানিয়ে তাহারা কার্টে করে ঠেলাতে করে কোনো এক ছোট্ট গাড়িতে করে তাহারা কী করতো ছোট্ট ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে তারা শহরে নিয়ে এগুলি বিক্রি করতো আর এই তাহাদের বানানো চুড়ি পরিধান করে ভারতের মহিলারা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করত এখানে সবিতা নামে একটি ক্যারেক্টারের কথা বলা হয়েছে সবিতা সবিতা কী করেছিল সবিতা তার পাশে আরও একজন তার চেয়ে বয়স্ক মেলুকের সঙ্গে বসে সেই একই কাজে ওয়েল্ডিংয়ের কাজে ব্যস্ত ছিল সোল্ডারিং করছিল পিসেস অফ গ্লাসকে অর্থাৎ চুড়ির যে টুকরা ছিল সেই টুকরোগুলিকে জয়েন্ট করার কাজে ব্যস্ত ছিল তখন মনে মনে ভাবছিলেন লেখিকা যে তার সুহাগ নিয়ে সে কোনো কিছু ভাবছে না যে ভারতবর্ষের মধ্যে একটি স্যাংটিটি অসপিসিয়াসনেস বা এটাকে খুবই পবিত্র বলে মনে করা হয় সুহাগকে অর্থাৎ সে যে তার তার বিবাহ যখন হবে তখন সে স্বামীর ঘরে যাবে সে সে চুড়ি পরিধান করে কত সুন্দর হয়ে যাবে এখানে এটাকে সুহাগ বলা হয়েছে তারপর লেখিকা অ্যানিস জাং এখানে উল্লেখ করলেন যে তাহাদের যদিও এই বিজনেসটি এই যে তারা বেঙ্গল মেকিং করতো এটি খুবই সুন্দর এক কলা ছিল আর্ট ছিল এবং তারা যদি সবাই সমবেত হয়ে চেষ্টা করতো তাহলে তাহারা তাদের এই নিজের সুন্দর বিজনেসটিকে ব্যবসাটিকে আরও উজ্জ্বল করতে পারতো আরও ভারতবর্ষের মধ্যে আরও একদম সর্বত্র ছড়িয়ে বিস্তারিত বিস্তার লাভ করতে পারতো কিন্তু তাদের মধ্যে একতা ছিল না তাদের মধ্যে কোনো নেতা ছিল না তাই তাহারা এক হতে পারছিল না কোঅপারেটিভ হতে পারছিল না আর যার দরুন তাহাদের এখানে তাহারা ভয় পেত পুলিশদের সাহুকারদের মিডিলম্যানদের যারা এবং বিউরোক্রেটস অর্থাৎ সরকারি কর্মচারীদের ভয় পেত তাহারা মনে মনে ভাবতো যে তাহারা যদি এ বিষয়ে কোনো আওয়াজ তুলে তারা যদি নিজে নিজেদের মধ্যে কোঅপারেটিভ হয়ে আন্দোলন চালায় তাহলে তাদেরকে জেলে পুরে দেওয়া হবে এই ছিল তাদের ভ্রান্ত ধারণা যার দরুন তাহারা এক হতে পারছিল না আর এমন করেই তাহারা নিজের জীবনযাপন করছিল এই হচ্ছে গিয়ে এই গল্পের সারমর্ম আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী ভিডিওতে আমি এই লস্ট স্প্রিং গল্পের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্রশ্নের আনসার তোমাদেরকে দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত